আসসালামু আলাইকুম, লিপিস ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি, আমার পুরো পরিবার ভালো আছে। আপনাদের পুরো পরিবার কেমন আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আসলে ছুটির দিন, দেখা যায় যে অনেক কাজে ব্যস্ত থাকতে হয়, তো সেখান থেকে সব কাজ শেষ করে আমি বিকেলের ব্লগটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চেষ্টা করব আমি আসলে বিকেলে যা যা তৈরি করব আমার বাচ্চার নাস্তার জন্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন। চলুন তাহলে রান্নাঘরের দিকে চলে যাই। আজকে আমি আমার ছেলের জন্য ডিম পিঠা তৈরি করব, তাই আমি সবগুলো উপকরণকে একসাথে নিয়ে নিচ্ছি। আসলে ছোট মানুষের আবদার, তো যখন আবদার করে তখন তার আর 5 মিনিটও সহ্য হয় না। আজকে তার আবদার খুব কম সময়ে অনেক মজাদার একটি নাস্তা তৈরি করে দেওয়ার জন্য, আমি সেটাই চেষ্টা করেছি। আমি এখানে সবগুলো উপকরণকে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আমি এই ডিম পিঠাতে চিনি, লবণ, ডিম সবগুলো একসাথে নিয়ে নিয়েছি। আর এই ডিম পিঠাটা খেতে অনেক মজা। এখন আমি সবগুলোকে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমাদের ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। আমি আলুর পুরি তৈরি করার জন্য আগে থেকে ময়দা, লবণ ও তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর আমি এখানে পুরিতে ব্যবহার করব আলুর ভর্তা। আমি এই আলুর ভর্তাটা দুপুরেই করে রেখেছিলাম। আপনারা চাইলে এই আলুর ভর্তার মধ্যে কাঁচামরিচ, ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু খুব তাড়াতাড়ি এটা তৈরি করব, ওই জন্য অন্য কোনো কিছু আর ব্যবহার করিনি। আমার লেচিগুলো কাটা হয়ে গিয়েছে, আমি এখন লেচিগুলোতে আলুর ভর্তাগুলো পুর হিসেবে দিয়ে দেব। আমি আলু ভর্তাগুলো দিয়ে খুব ভালোভাবে লেচিগুলোর মুখগুলোকে সিল করে দেব। আসলে আমি আমার ছেলেকে বলে এসেছিলাম যে আমি যতক্ষণ ধরে নাস্তা বানাচ্ছি তুমি ততক্ষণ ড্রয়িং করো, জানি না ও কী করছে। তবে নাস্তা বানানো শেষ করে আমরা গিয়ে দেখবো যে সে কী করছে। এখানে আমি সবগুলো লেচিতেই আলুর পুরটা দিয়ে দিচ্ছি। আসলে আমার ছেলের আলুর পুরিটা অনেক পছন্দ। আলুর পুরি কেন, যে কোনো পুরি তার পছন্দ। এক কথায় পুরি খাওয়া বলতেই সে পাগল, এজন্য আমি চেষ্টা করি সবসময় তাকে বাসাতেই বানিয়ে দেওয়ার জন্য। আর এখন তো করোনার সময় কোনোভাবেই বাইরে থেকে কোনো খাবারই আনার চেষ্টা করি না। এখানে আমাদের লেচিগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি তেল মাখিয়ে নিচ্ছি এগুলোকে বেলার জন্য। আমি একটি করে লেচি নিয়ে খুব ভালোভাবে তেল দিয়ে নিচ্ছি। আর আপনারা খেয়াল রাখবেন, এগুলোকে যদি তেল দিয়ে বেলেন তাহলে এগুলোর কোনো সাইডই ফেটে যাবে না আর খুব সুন্দরভাবে এগুলো বেলা হয়ে যাবে। এগুলোকে অবশ্যই হালকা হাতে বেলে নিতে হবে। আমি এখানে সবগুলো লেচি বেলে নেব। আসলে সারাদিনের ব্যস্ততার পরে খুব ভালোভাবে যে কোনো কিছু তৈরি করব এটা আসলে হয়ে ওঠে না। হাতের কাছে ঝটপট যেটা তৈরি করা যায় সেটাই তৈরি করার চেষ্টা করি বিকেলের নাস্তা হিসেবে। আমি এক এক করে সবগুলো লেচি বেলে নিচ্ছি। আমি একসাথেই সবগুলোকে বেলে নিচ্ছি, আপনারা চাইলে একটি করে বেলে বেলে ভেজে নিতে পারেন।
এখানে আমার সবগুলো লেচি বেলা হয়ে গিয়েছে। আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেলে এক এক করে পুরিগুলো দিয়ে দেব। আর এখানে পুরিগুলোকে তেল গরম হওয়ার পরেই দিতে হবে, কোনোভাবে আগে দেওয়া যাবে না, তাহলে পুরিটি ফুলবে না। পুরিগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যেন একবারে ভালোভাবে এক সাইড হয়ে ফুলে ওঠে। এখানে আমাদের পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এগুলোকে আমি উল্টিয়ে দিয়েছি, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, দেখেই খেতে মন চাচ্ছে। এখানে আমাদের পুরিগুলোকে আমি একটু কড়া করে ভেজে নেব। পুরিগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এক এক করে সবগুলোকেই তুলে নিচ্ছি। আসলে আলুর পুরি যে কেউ তার মানে নিজের পছন্দ অনুযায়ী এগুলোকে তৈরি করে নিতে পারে, এখানে কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে আমাকে এভাবেই তৈরি করতে হবে। আর আমরা বেশিরভাগ মানুষই সব কিছু তৈরি করতে পারি বাসাতেই, শুধু অলসতার কারণে অনেক সময় দেখা যায় যে তৈরি করা হয়ে ওঠে না। আমি ওই তেলেই ডিম পিঠা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ডিম পিঠাটিও ফুলে উঠেছে। আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দেব। এখানে আমাদের ডিম পিঠাগুলোও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল ছেঁকে উঠিয়ে নেব। আমি নাস্তা বানানো শেষ করে এসে দেখি আমার ছেলে ড্রয়িং করছে। আমি ওকে ড্রয়িং করতে বলেছিলাম। আসলে ও অনেক পছন্দ করে ড্রয়িং করতে, এই জন্য যদি কখনো বলি ড্রয়িং করার জন্য তো সে না করে না, চেষ্টা করে খুব ভালোভাবে ড্রয়িংগুলো করার জন্য। আসলে ছোট মানুষ তো, ও সেভাবে আসলে তৈরি করতে পারে না, তারপরেও অনেকটাই চেষ্টা করে। ও ড্রয়িং শেষ হলে আমি ওকে বিকেলের নাস্তাটা দিয়ে দেব। এখানে ওর ড্রয়িং শেষ হয়ে এসেছে, এখন আমি ওকে নাস্তার টেবিলে বসিয়ে দিয়েছি। আমি আসলে বাসার সবার জন্যই নাস্তা তৈরি করেছিলাম, ওকে আগে দিয়ে দিয়েছি, আর আমরা পরে সবাই একসাথে বসে খাবো। আসলে করোনার কারণে ছেলে মেয়ের স্কুল বন্ধ হয়ে যাওয়ার পরে পড়াশোনার প্রায় বেহাল দশা হয়ে গিয়েছে, তারপরেও আমি চেষ্টা করি ওকে পড়তে বসানোর জন্য। নাস্তা শেষ করে আমি কিছুক্ষণ ওর পাশে বসবো, ওকে পড়তে বসাবো। আমি ওকে কিছুক্ষণের জন্য পড়তে বসিয়েছি, কাছে বসে আছি যেন সে কিছুক্ষণ মনোযোগ দিয়ে পড়ে। আসলে দেখা যায় আমি উঠে গেলে সেও পড়বে না,
এজন্যই ওর কাছে বসে আছি। তো আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।